জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতা 2017-তে আবারও সফলতার স্বাক্ষর রাখলেন কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মুকাম চেমন শমসের হেফজকানার দুই খুদে শিক্ষার্থী। 17 আগস্ট অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে শিক্ষার্থী মোহাম্মদ হামিমুর রহমান তাসিন ও খ গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাবিদ। মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন বলেন, এই বিজয় শিশুদের আগামীর পথ চলাকে আরও মসৃণ করবে, বিশ্ব জয় করার স্বপ্ন দেখাবে তাদের, সর্বোপরি বুকে সাহস জন্মাবে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার। তিনি এই বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান। فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس أبى أن يكون مع الساجدين قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين صدق الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين صدق الله العظيم.